রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। এবার এপিসোডে আপনি জানবেন কিভাবে ককাটেল পাখি পালন করতে হয় এবং ককাটেল পাখির দাম কত, এছাড়া কিভাবে ককাটেল পাখির ব্রিডিং করাতে হয়, এরা কতদিন বয়সে ডিম বাচ্চা করে, কিভাবে ককাটেল পাখির জন্য খাদ্য তৈরি করতে হয়, প্রতি মাসে ককাটেল পাখি কত টাকার খাবার খায়, এই সব কিছুর বিস্তারিত। আর আপনি যদি এক জোড়া ককাটেল পাখি কিনতে চান এবং এদের জন্য নতুন সেট আপ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে খাঁচা বাবদ, সেটাও ভিডিওতেই বলে দেব। তাহলে আসুন শুরু করা যাক। সাধারণত ককাটেল খুব শান্ত প্রজাতির একটা পাখি, এরা খুব সহজেই পোষ মানে। সঠিক ট্রেনিং পেলে এরা মানুষের মতো কথাও বলতে পারে। ককাটেল পাখি পালনের সবচেয়ে বড় মজা হচ্ছে এই পাখিগুলোর অসাধারণ ডাক আপনার মনকে সত্যি প্রশান্ত করবে। এছাড়া হোম ডেকোরেশনের জন্য এক জোড়া পাখি আপনার বাসায় রাখলে এটা বাসার সৌন্দর্যকে এক অন্য পর্যায়ে নিয়ে যাবে। এবার আসুন জানি কিভাবে ককাটেল পাখি পালন করতে হয় এবং এদের কিভাবে ব্রিডিং করাতে হয়। প্রাকৃতিকভাবে ককাটেল পাখি ব্রিডিংয়ের জন্য উদ্বুদ্ধ হয় বর্ষার সময়। এরা পরিষ্কার পানির স্রোতের কাছাকাছি বাসা তৈরি করতে পছন্দ করে। এজন্য ককাটেল পাখি প্রাকৃতিতে ঝর্ণার আশপাশে ইউক্যালিপটাস গাছের উপর বাসা তৈরি করে। অপরদিকে ব্রিডিংয়ের জন্য আপনি যদি এদের খাঁচায় পালন করেন, সেক্ষেত্রে পাখিকে বড় আকৃতির একটা খাঁচা, মানে তাদের একটা বড় স্পেসের ব্যবস্থা করে দিতে হবে। ককাটেলের জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি বাই 50 ইঞ্চি। তার মানে খাঁচাটার উচ্চতা হবে 24 ইঞ্চি, প্রস্থ হবে 24 ইঞ্চি এবং দৈর্ঘ্য বা সাইজের দিক থেকে বড় হবে 50 ইঞ্চি। এছাড়া ককাটেল পাখির খাঁচার ভেতরে একটি করে কাঠ অথবা বাঁশের কাঠি দিতে হবে, যার মধ্যে পাখিটা বসতে পারে। ককাটেল পাখি পালন করলে এদের খাঁচাগুলো বাসার বা ঘরের এক কর্নারে রাখতে হবে, যেখানে মানুষের যাতায়াত কম। তাছাড়া বারান্দায় রাখতে পারলে আরও ভালো। আসলে ককাটেলের জন্য এত বড় খাঁচা প্রেফার করার কারণ হচ্ছে এদের ব্রিডিং বক্স বা হাঁড়িটা কিন্তু অনেক বেশি জায়গা নিয়ে নেয়। মোটামুটি ব্রিডিং বক্স হিসাবে বলা হয়ে থাকে যে অন্তত পক্ষে 1 ফিট বাই 1 ফিট সাইজের ব্রিডিং বক্স এদের জন্য ব্যবহার করতে হয়। তো আপনি যদি 1 ফিট সাইজ, মানে 1 ফিট বাই 1 ফিট সাইজের একটা ব্রিডিং বক্স খাঁচার ভেতর দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ছোটো খাঁচাগুলোতে তেমন কোনো জায়গাই থাকে না। এজন্য আসলে এত বড় খাঁচা, মানে 4-5 ফিটের খাঁচার কথা বলা হয়। তবে আপনি যদি ব্রিডিং বক্সটা বাইরে থেকে ব্যবহার করতে পারেন বা বাইরে থেকে ব্যবহারের মতো কোনো সিস্টেম করতে পারেন, সেক্ষেত্রে আপনার খাঁচাটা 3 ফিট বাই 2 ফিট বাই 2 ফিট হলেও চলবে। ককাটেল পাখির ব্রিডিংয়ের একটা অন্যতম পার্ট হচ্ছে এদের শীষ দিয়ে ডাকাডাকি। সাধারণত মেটিংয়ের জন্য ছেলে পাখিগুলো মেয়ে পাখিকে শীষ দিয়ে ডাকবে। মেটিং করার পরবর্তী 15-20 দিনের মধ্যে ককাটেল পাখি ডিম দেওয়া শুরু করে। সাধারণত ককাটেল প্রতিবারে 4-7টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। ডিম দেওয়ার সময় ককাটেল পাখি একদিন গ্যাপ দিয়ে দিয়ে ডিম দেয়, আর ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে 17-23 দিন। আর অনেকে মনে করে ককাটেল ডিম দিয়ে সাথে সাথে ডিমে তা দিচ্ছে না কেন, বা এটা নিয়ে অনেকে প্রশ্ন করে। আসলে ককাটেল পাখি যখন ডিম দেওয়া শুরু করে এবং তাদের কয়েকটা ডিম একসাথে জড়ো হয়, তখনই তারা ডিমে ঠিকভাবে তা দেয়। তা না হলে ডিমের যে বাচ্চাগুলো বের হবে এগুলোর বয়সের ডিফারেন্স অনেক বেশি হবে, কারণ সে যদি টোটাল 4টা ডিমও পারে, 4টা ডিম পারতে তার কিন্তু প্রায় 8 দিন চলে যায়। তো প্রথম বাচ্চাটা হবে 8 দিন আগে এবং শেষ বাচ্চাটা হবে 8 দিন পরে। 8 দিন আগের বাচ্চাটা কিন্তু সাইজে অনেক বড় হবে, এর ফলে এইগুলোকে পালতে পাখিগুলোর বেশ সমস্যা হয়। এজন্য ওরা সবগুলো ডিম একসাথে পারার পর ঠিকভাবে তা দেয়। তো এই বিষয়টা জানা রাখলে আপনি প্যানিক হবেন না, বা ডিমে তা দিচ্ছে না কেন এটা নিয়ে চিন্তিত হবেন না। তো ককাটেলের 17-23 দিনের মধ্যে বাচ্চা বের হয় ডিম থেকে, এবং এই বাচ্চাগুলো পরবর্তী 5 সপ্তাহের মধ্যে নিজে থেকে উঠতে শেখে এবং নিজেদের খাবার নিজেরা গ্রহণ করতে পারে। সাধারণত ডিম বাচ্চা করার জন্য ককাটেল পাখি 1 বছর বয়সে পুরোপুরি অ্যাডাল্ট হয়। এবারে আপনি দেখবেন ককাটেল পাখির খাদ্য তালিকা কী এবং এদের সিড মিক্স কীভাবে তৈরি করতে হয়। এখানে ককাটেল পাখির জন্য 7.5 কেজি খাবার তৈরির একটা সিড মিক্সের অনুপাত দেখানো হলো এই ফরমেশনে। আপনি যদি ককাটেলের জন্য দানাদার খাবার তৈরি করেন তাহলেই আপনার হয়ে যাবে। ককাটেলের জন্য খাদ্য তৈরি করতে আপনার প্রথমেই প্রয়োজন হবে চিনা। তো চিনাটা লাগবে হচ্ছে গিয়ে 3 কেজি,
দ্বিতীয় উপকরণ হিসেবে আপনার লাগবে কাউন 1.5 কেজি, তৃতীয় উপকরণ হিসেবে আপনার প্রয়োজন হবে পোলাও চালের ধান 1.5 কেজি, ক্যানেরির বীজ 1 কেজি, সূর্যমুখীর বীজ 250 গ্রাম এবং গুজি তিলের বীজ 250 গ্রাম। তো আমি পুরো উপকরণগুলো আবার বলছি, চিনা লাগবে 3 কেজি, এর সাথে মেশাবেন 1.5 কেজি পরিমাণ কাউন, 1.5 কেজি পরিমাণ পোলাওর চালের ধান, 1 কেজি পরিমাণ ক্যানেরির বীজ, 250 গ্রাম পরিমাণ সূর্যমুখীর বীজ এবং 250 গ্রাম পরিমাণ গুজি তিলের বীজ। এই প্রত্যেকটা উপকরণকে একসাথে নিয়ে মিশিয়ে এই খাবারটাকে আপনি ককটেলকে সবসময় খাওয়াতে পারবেন। আর আপনি যদি রেডিমেড প্যাকেটজাত সিড মিক্স কিনে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্ট করে এগুলো তৈরি করতে হচ্ছে না। আর রেডিমেড প্যাকেটজাত সিড মিক্সগুলো হয় অনেক বেশি পরিষ্কার, এগুলোর মধ্যে ধুলোময়লা থাকে না, এর ফলে এটা আপনার পাখির স্বাস্থ্য সুরক্ষায় ভালো ভূমিকা রাখবে, তবে দামটা একটু বেশি পড়বে। সিড মিক্সের বাইরেও ককাটেল পাখি বিভিন্ন রকমের শাকসবজি এবং বিভিন্ন রকমের ফল ফ্রুটস খেয়ে থাকে। শাকের মধ্যে এরা পালং শাক, পুদিনা পাতা, সজনে পাতা, নিম পাতা, লাল শাক, ধনে পাতা এগুলো বেশ মোটামুটি পছন্দ করেই খায়। এক একটা পাখি এক এক ধরনের শাক পছন্দ করে, ককাটেলের ক্ষেত্রেই এক একটা পাখি এক এক ধরনের শাক পছন্দ করে, এজন্য আপনার সব ধরনের শাক কিছু কিছু করে দিয়ে ট্রাই করে দেখতে হবে যে আপনার পাখিটা কোনটা পছন্দ করছে। পরবর্তীতে আসে সবজি। সবজির মধ্যে এরা ব্রোকলি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, শশা, মটরশুঁটি, সিমের বীজ এগুলো পছন্দ করে। তো এগুলোর মধ্যে আপনার পাখা মানে আপনার পাখিটা কোনটা পছন্দ করছে এটা আপনাকে সিলেক্টিভলি বের করে নিতে হবে এবং এগুলো দিয়ে দিয়ে ধীরে ধীরে খাবারের অভ্যাস করে নিতে হবে পাখিকে সুস্থ সবল রাখতে চাইলে। এরপর আসে ফল। পাখি বিভিন্ন রকমের ফল খায় এবং ককাটেলের পছন্দের ফলের তালিকায় রয়েছে আপেল, স্ট্রবেরি, তরমুজ, পেঁপে, পেয়ারা, আমড়া, কামরাঙ্গা এই ধরনের সবগুলো ফল। তো এই ধরনের ফলগুলো আপনি যদি পাখিকে দিতে পারেন এটা ককাটেলের জন্য অনেক ভালো এবং এরা বেশ পছন্দ করেই এই ফলগুলো খায়। আর ককাটেল কিন্তু বেশিরভাগ মানুষই ঘরের মধ্যে ছেড়ে পালে যাদের এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে বা উপরে ফ্যান চলছে না, শীতের সময় হলে তো ফ্যান এমনি চলে না, তো এই সময় মানুষ কিন্তু বেশিরভাগই টেম করা ককাটেলগুলোকে ছেড়েই পালন করে, খাঁচার মধ্যে কমই রাখে। আপনি যেভাবেই পালন করেন এই ধরনের খাদ্যাভ্যাসগুলো আপনাকে মেনে চলতে হবে এবং সব ধরনের ফল ফ্রুটস এবং সবজি পাখিকে দিয়ে যেতে হবে। তো এবারে আসুন জেনে নেওয়া যাক ককাটেল পাখির খাবার খরচ কেমন। মোটামুটিভাবে যদি শর্টকাটে বলতে যাই তবে প্রতি মাসে এক জোড়া পাখি 1 থেকে 2 কেজি পরিমাণের খাবার খায়, এটা বয়স ভেদে এবং পাখির ওজন ভেদে। তো 1 থেকে 2 কেজি পরিমাণের খাবার খায়, প্রতি কেজি সিড মিক্স তৈরি করতে আপনার খরচ হবে 80 টাকা থেকে 150 টাকার মধ্যে। খাবারের দামটা অনেক ভ্যারি করে, এটা আপনার কিছু কিছু সময় 200 টাকাও হতে পারে, এটা সেগুলি বলা যাচ্ছে না। তবে যদি আপনি গড়ে হিসাব করেন সব ধরনের খাবার দাবার মিলিয়ে তবে সর্বনিম্ন মোটামুটি 150 থেকে 200 টাকার কাছাকাছি খরচ হয়ে যায় এক জোড়া পাখিকে এক মাস খাওয়াতে। তো আসুন এবারে জেনে নেওয়া যাক ককাটেল পাখির দাম কত বা আপনি যদি ককাটেল কিনতে চান সেক্ষেত্রে এগুলোর দাম কেমন পড়বে। ককাটেলের দাম আসলে ডিপেন্ড করে আপনি কোন জাতের ককাটেলগুলো কিনছেন তার উপর, এগুলোর কালার কন্ট্রাস্টের উপর এবং এগুলোর জাতের উপর, বয়সের উপর। তো আপনি যদি ছোটো বাচ্চা কিনতে চান, যে টেম সাইজের ছোটো সাইজের বাচ্চা কিনবেন, তবে এই ধরনের বাচ্চাগুলোর মূল্য প্রতি জোড়া 2000 থেকে শুরু হয় এবং 3-4-5-6 হাজার টাকার মধ্যেও আপনি এগুলো কিনতে পারবেন, তবে সর্বনিম্ন 2000 টাকার মতো পড়ে যাবে এক জোড়া টেম সাইজের বাচ্চা। আর আপনি যদি মোটামুটি 1 বছর বা 8-9 মাস বয়সের সেমি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট টাইপের পাখি কিনতে চান তবে কোয়ালিটি এবং জাত ভেদে দামটা অনেক বেশি ভ্যারাইটি হতে পারে। যদি কমন ককাটেলগুলো হয় যেমন লুটিনো অথবা হচ্ছে গিয়ে গ্রে ককাটেল অথবা হচ্ছে গিয়ে ধূসর রঙের যে ককাটেলগুলো, এই ধরনের সাধারণ কুকিরল ককাটেল পাখিগুলো যদি হয়ে থাকে তবে এগুলোর দাম মোটামুটি সর্বনিম্ন 3-3.5 হাজার থেকে 5,000-5,500-এর মধ্যে আপনি পেয়ে যাবেন সাধারণগুলো। আর যদি এদের মধ্যে এক্সট্রা কালার কন্ট্রাস্ট লক্ষ্য করা যায় বা বাটারফ্লাই কালার কন্ট্রাস্ট বা অন্য যে কোনো এক্সট্রা কালারের কম্বিনেশন লক্ষ্য করা যায় বা হোয়াইট আলবিনো বা হোয়াইট ফেস এই ধরনের কোনো কালারেরই হয়ে থাকে, সেক্ষেত্রে এগুলোর দাম অনেক বেশি আপডাউন হতে পারে।
মোটামুটি যদি আপনি গড়ে জিজ্ঞেস করেন সেক্ষেত্রে ককাটেল পাখির দাম 3,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকার মধ্যে বিভিন্ন দামের পাখি রয়েছে। এবং সবচেয়েতে বেস্ট এবং কিউট দেখতে যে পাখিগুলো, এগুলো কিন্তু 15,000 থেকে 20,000 টাকার মধ্যেই বেশি। তো আমি ককাটেল পাখির দাম নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করেছি, ওই ভিডিওটাতে আপনি এদের দাম সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন এবং কোন জাতের পাখি কীভাবে চিনবেন সেটাও সেখানে দেখানো হয়েছে। তো ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি ককাটেল এবং অন্যান্য পাখি পালন এবং এদের দাম দরের ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তবে অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে আমাদের নোটিফিকেশনটা চলে যায়। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সহায়তার জন্য।